অভাবের সংসার, স্কুলের পোশাক পরেই ফুলের দোকান চালান মৌমিতা। পড়াশুনো চালিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সংসার চালানোর লড়াই। অভাবের সংসারে মায়ের পাশে দাঁড়াতে পড়াশুনোর পাশাপাশি বাজারে মায়ের সাথে ফুলের দোকান চালান মৌমিতা। দুচোখে স্বপ্ন অভাবের বেড়াজাল ছিন্ন করে জীবনে প্রতিষ্ঠিত হওয়া, মায়ের দুঃখ ঘোচানো, স্কুলের পোশাক পরে সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়া, মায়ের পাশে বসে দোকান সামলে স্কুলে যাওয়া, স্কুল শেষ করে ফের মায়ের সাথে সহযোগিতা, এভাবেই লড়াই চলছে মৌমিতার। উত্তর চব্বিশ পরগনার হাবড়া, এখানেই ব্যস্ততম রাস্তার পাশে ছোট্ট এক চিলতে দোকান, সেখানেই লড়াই চলে মা ও মেয়ের। হাবড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে ভাড়া থাকেন মা মেয়ে। মা মিঠু পাঁজা, যশোর রোডের ধারে ফুটপাতের ওপর ফুলের দোকান। মৌমিতা পাঁজা হাবড়া গার্লস স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। প্রতিদিন খুব সকালে উঠে দোকানে চলে যান মা মিঠু, শুরু হয় মা মেয়ের লড়াই। ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার করে রান্না করতে বসে মৌমিতা, মায়ের খাবার গুছিয়ে নিজে খাওয়া দাওয়া করে স্কুলের পোশাক পরে বেরিয়ে পড়া, এগলি ওগলি ঘুরে সাইকেল ওঠে যশোর রোডে, স্কুলের পোশাক পরেই শুরু হয় দোকানদারি। স্কুলের সময় হলেই স্কুলের পথে ফের রওনা দেয় মৌমিতা। আগামীতে পড়াশুনো শেষ করে সরকারি চাকরি করার ইচ্ছা মৌমিতার। এ বিষয়ে মৌমিতা বলে, সকালবেলা ঘুম থেকে উঠে বই নিয়ে বসে, বই পড়া হয়ে গেলে কিছু পড়ে, তারপরে ঘরের কাজ বাদ ঝাঁটপাট দিয়ে কাজ বাজ করে রান্না করে তারপরে স্কুলে যায়। স্কুল থেকে এসে মায়ের জন্য আবার ভাত নিয়ে যায়, মা আমাদের তো ফুলের দোকান, মায়ের জন্য ফুলের দোকানে ভাত নিয়ে যায়, মা ভাত টাত খায়, তখন আমি দোকানে বসি, মালা টালা গাঁথি। হ্যাঁ, যায় যখন মা দরকার পড়ে, তখন সকাল সকাল রেডি হয়ে দোকানে যায়, স্কুল টাইম হলে দোকান থেকে একেবারে স্কুলে চলে যায়। এত কাজ সামলে তো অত পড়াশোনার চাপ, একেবারে তো আমি সব পড়াশোনা কমপ্লিট করতে পারি না, অনেক সময় অনেক রাত অবধি পড়তে হয় পড়াশোনাটা কমপ্লিট করার জন্য। স্কুল শেষ করে বাড়িতে ফিরে একটু গুছিয়ে নিয়ে ফের মায়ের কাছে চলে যায় মৌমিতা, মায়ের সাথে সহযোগিতা করা। ছোট্ট মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন মা মিঠু দেবী। তিনি বলেন, ফুল বিক্রি করে কোনো রকমে আমাদের সংসার চলে, আমাকে সব কাজেই সাহায্য করে মেয়ে, ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, জানি না পূরণ হবে কিনা। আমার ফুল বেচে আমার ছেলেমেয়েরাই লেখাপড়ার চেষ্টা করছে, এখন সব মেয়ে ছেলেমেয়েরা তো লেখাপড়া শেখাতে পারেনি, এখন ছোট মেয়েটার ওপরে একটু চেষ্টায় আছি, জানি না কতদূর কি করতে পারি। ফুল বেচে হ্যাঁ, মেয়ে ঘরের কাজটা সবই সামলায়, ও ঘরের কাজ রান্না টান্না করে আবার স্কুলে যায়, আমার আবার দোকানে গিয়ে আমার একটু হেল্প করে, করার পরে হ্যাঁ ওই দোকানে বসে ফুল বিক্রি বা মালা গাঁথা সবই করতে হয়, করে স্কুলে যায়, আবার রাতেরবেলা এসে ৯টার পরে পড়তে বসে, রাত ১২টা ১টা অবধি পড়ে, পড়া কমপ্লিট করে আবার ঘুমায় উঠে, আবার ভোরবেলা উঠে উঠে স্বপ্নতে আসি, আমি জানি না ভগবান কতদূর আমার এগিয়ে রাখবে, চেষ্টায় রয়েছি এখন পড়াশোনার দিক থেকে, আমি যদি কেউ পাশে দাঁড়ায় তাহলে চেষ্টাটা সফল হয়। সংবাদ মাধ্যমের কাছে মৌমিতার কথা জানার পর তার স্কুলের প্রধান শিক্ষিকা রত্না সুর বিশ্বাস বলেন, আপনাদের মাধ্যমেই বিষয়টি প্রথম জানতে পারলাম, আমাদের ছাত্রী কি কঠিন পরিস্থিতির মধ্যে পড়াশুনো চালাচ্ছে, তার জন্য সাধুবাদ। পড়াশুনোর চাহিদা মেটানোর ব্যাপারে স্কুলের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করতে আমরা প্রস্তুত বলেও জানান দিদিমণি। মেয়েটির সম্পর্কে আমি শুনলাম যে ওর মা ফুল বিক্রেতা এবং মাকে ও স্কুল ড্রেস পরে সব রকম সহযোগিতা করে ফুলের কাজে, ফুল বিক্রির কাজে, এবং তার পাশাপাশি যে ও পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে বিষয়টা জেনে আমার খুবই ভালো লেগেছে, এবং আমি খুব অবাক হয়েছি যে এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ও পড়াশোনাটাকে চালিয়ে যেতে চায়। এজন্য ওকে কুর্নিশ জানাই, এবং ওর এই পড়াশোনার চাহিদাটাকে মেটানোর জন্য যদি স্কুল কর্তৃপক্ষকে কিছু সাহায্য করতে হয় তাহলে আমরা ওকে সব রকম সাহায্য করতে প্রস্তুত। এভাবেই দুপুর গড়িয়ে সন্ধ্যা নামে শহরে, শহরের ব্যস্ততম রাজপথ ধীরে ধীরে সুনসান হয়, দোকান গুছিয়ে ক্লান্ত শরীরে বাড়ি ফেরেন মা মেয়ে, শুরু হয় আগামী দিনের লড়াইয়ের
প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।